দাজ্জাল এখন বাঁধা আছে কোথায়? সমুদ্রের এক দ্বীপে, সমুদ্র দ্বীপের এক গুহার ভিতরে। দাজ্জাল বলেছে তামিমুদ্দারিকে, তামিমুদ্দারি তখন খ্রিস্টান। এই খ্রিস্টান থাকা অবস্থায় পরে তিনি কালেমা পড়েছেন, কিন্তু খ্রিস্টান থাকা অবস্থায় তিনি সামুদ্রিক এক সফরে বার হয়েছিলেন লাখাম এবং জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে। এসব কথা আপনাদের মনে থাকবে না হয়তো। লাখম এবং জুজাম গোত্রের 30 জন মানুষের সাথে সফরে বেরিয়েছিলেন, সামুদ্রিক কোন সফরে, একটা সামুদ্রিক নৌকায় করে। তাই মুদ্দারি বলেছেন ফালাই বা বিনাল বাহারু সারান, সমুদ্রের ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস খেলা করল। মানে যেদিকে যেদি যাচ্ছিল সেদিক যেদি পারতেছে না, ঢেউ ওদেরকে নিয়ে শুধু খেলতেছে। খেলতে 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 একদিন সন্ধ্যার আগে তামিমুদ্দারিদের, রসুলের সাহাবি তামিমুদ্দারির এবং তার সঙ্গীদের নৌকাটা ঠেকলো এক দ্বীপে, কিন্তু কোন দ্বীপে যে ঠেকেছে ওরাও ঠিক করতে পারত না, ওনারাও ঠিক করতে পারছেন না দ্বীপটা কোন দ্বীপ। কিছুটা আগাগেই, কিছুটা আগাতেই একটা প্রাণী পাওয়া গেল, সেই প্রাণীর গায়ে এত পশম যে কোনটা পার কোনটা মাথা কিছু বোঝা যাচ্ছে না। তামিমুদ্দারিরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, বললেন মানান্তি তুমি কে? তোল আনাল জাসাসা, আমার নাম জাসাসা। এই হাদিস আমার কাছে আরেকবার শুনে নেবেন, আজকে তো এই হাদিসের উপরে আমার মূল বয়ান না। হলো আমার নাম জাসাসা, আরবিতে জাসাস বলে গুপ্তচরকে, গুপ্তচরকে কি বলে? আর গুপ্তচর যদি মেয়ে ছেলে হয় তখন তারে বলে জাসাসা, জাসাসাতুন। আর জাসাস পুরুষের জন্য ব্যবহার হয়। জি বলো কে তুমি? তাহলে আমি জাসাসা। বললো আমি তোমাদের একটা খবর দিচ্ছি, তোমরা বরং আর একটু এগিয়ে যাও, একটা গুহা আছে ওই গুহার ভিতরে দেখো কেউ একজন আছে। তামিমুদ্দারিরা আর একটু এগিয়ে গেল, যে দেখতে পেল ভয়ঙ্কর চেহারার দাজ্জালকে, ওই ছিল দাজ্জাল। দাজ্জাল তামিমুদ্দারিকে 3 প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন করলো, চারটে প্রশ্ন করলো, চারটে কটা? আমি একটুখানি বাদে, আমি আসতেছি, আমি ফোন করছি আপনাকে। জি চারটে প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, বলল বাইসান নামের খেজুর বাগানের অবস্থা কি? কি বাগান? ছেলেরা যারা আসো আজকে আমি উত্তর দেবো না, তোমরা যারা মোবাইল খুব ঘাঁটো ঘাঁটো বাইসান লিখে, মানে লিখবা বাইসান খেজুর বাগান, ওইটুকু লিখলেই চলে আসবে। এই খেজুর বাগান কোথায়, তাতে এখন ফল ধরতেছে কিনা, এটা তোমরা গুগল থেকে সার্চ দিয়ে বার করবা। বলে বাইসান নামের খেজুর বাগানে ফল হচ্ছে কিনা? তামিমুদ্দারি বললেন হচ্ছে, প্রচুর ফল হচ্ছে। তাহলে শোনো, খুব তাড়াতাড়ি এমন দিন আসবে যেদিন বাইসান নামের খেজুর বাগানে কোনো ফল থাকবে না। 2 নম্বরে প্রশ্ন করলো যে তাবরিয়া উপসাগরের খবর কি? কোন উপসাগর নাম শুনেছেন কোনদিন কেউ কেউ কেউ? ওই দাজ্জাল জিজ্ঞেস করছে তামিমুদ্দারিকে, তামিমুদ্দারি মুসলমান হওয়ার পরে এই ঘটনা রসুলকে শুনিয়েছে, আর রসুলুল্লাহ তামিমুদ্দারির মুখ থেকে শুনে আবার সাহাবীদেরকে বয়ান করছিলেন, আর বলছিলেন আমি ইতিপূর্বে দাজ্জাল সম্বন্ধে যা যা বয়ান করেছি আমার কথাগুলো তামিমুদ্দারির কথার সাথে মিলে যায়। তাই নবী তামিমুদ্দারির ওই ওই বয়ান
ওই সামুদ্রিক সফরের বয়ান রাসূল একদিন নামাজের পরে সাহাবীদের বসতে বললেন বসো তোমরা সাহাবীরা বসলেন নবী তামিমুদ দারির ওই সামুদ্রিক সফরের দাজ্জালের সঙ্গে দেখা হওয়ার টোটাল ইতিহাসটা তুলে ধরলেন সেখানে দাজ্জাল তামিমুদ দারিকে বা তার সাথীদেরকে দুই নম্বরে প্রশ্ন করলো তাবরিয়া উপসাগরের খবর কি কোন উপসাগর জোর করে বলে না এই গল্প শোনাচ্ছি না বলো রাজা আলী সাহেবের আওয়াজ আপনি আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাবরিয়া সাগর লিখবেন উপসাগর নাও লিখতে পারলে যদি তাবরিয়া সাগর লেখেন তাও চলে আসবে একটা মিঠা নদীর মিঠা পানির সমুদ্র চারটে দেশের মানুষ যে সমুদ্রের মিঠা পানির উপরে নির্ভরশীল সুবহানাল্লাহ বলুন আর একটু মন খুলে দারজাল জিজ্ঞেস করলো তাবরিয়া উপসাগরে পানি আছে না নেই শুনছেন কি জিগালো আমরা জানি না আমি আমি এক সময় জানতাম না যে তাবরিয়া উপসাগর বলে কোন সাগর আছে না জানতাম না মহাসাগর সবচাইতে বড় মহাসাগরের পরে সাগর মহাসাগরের পরে সাগর আটলান্টিক এটা সাগর না এটা মহাসাগর এটা কি কিন্তু বঙ্গোপসাগর মহাসাগর না ওটা সাগর তাহলে সাগরের চাইতে মহাসাগর আরো বড় তাহলে মহাসাগর সবচেয়ে বড় ওর পরে সাগর আর সাগরের পরে উপসাগর সাগরের পরে এই উপসাগরগুলো খুব বেশি বড় হয় না এই গুগলে সার্চ করলে এর দৈর্ঘ্য প্রস্থ সবকিছু পাওয়া যাবে বলেছি না চারটে দেশের মানুষের মানুষ ওই তাবরিয়া উপসাগরের পানির উপরে নির্ভরশীল দারজাল তামিমুদ দারিদেরকে জিজ্ঞেস করলো তাবরিয়া উপসাগরের পানি আছে না শুকিয়ে গেছে পানি বলল আছে বলল পানি এখনো আছে দারজাল বলল অতি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তাবরিয়া উপসাগরের পানি শুকিয়ে যাবে আজকে রাত্রে বাড়ি যে সার্চ দেবেন তাবরিয়া উপসাগরের পানি শুকিয়ে গেছে প্রায় কথা শুনছেন নাকি আজকে যে গুগলে সার্চ দেবেন তাবরিয়া উপসাগরের পানির অবস্থা কি ও শুকিয়ে যাচ্ছে বলতেছেন কে বিশ্ব নবী কে বলতেছেন আরে কথা বলে না তামিমুদ দারির কথা মিথ্যা হলে নবী ওই কথা নিতেন নবী ওই কথা সমর্থন দিতেন হ্যাঁ নবী একদিন নামাজের পরে বললেন তামিমুদ দারি আমাকে যা শুনিয়েছে সে এক সমুদ্রিক সফরে গিয়েছিল সে সে সফর থেকে ফিরে এসেছে সে কলেমা পড়েছে মুসলমান হয়ে আমার কাছে সেই সফরের ঘটনা বয়ান করেছে আমি তার বয়ান শুনে বুঝলাম আমার বয়ান করা দাজ্জালের বয়ানের সঙ্গে তার বর্ণনা মিলে যায় আর একটু মন খুলে বলুন আজকে যে বাইসান নামের খেজুর বাগান সার দেবেন তাবরিয়া উপসাগর সার দেবেন আজকের বাইসান নামীয় খেজুর বাগানে খেজুর নেই অল্প অল্প কিছু খেজুর হয় পর্যটক যারা ঘুরতে যায় সেখানে তাদের কাছে তাদের বক্তব্য গুগলে পাওয়া যাবে কত কি বুঝতেছেন নাকি এরপরে দাজ্জাল জিজ্ঞেস করলো বলল জুগার নামীয় কূপের খবর কি এসব কথা মনে থাকবে আপনাদের কি নাম সুগা জুগার আরবিতে হলে জে বা যা গয়েন র জুগার আর বাংলায় হলে অন্তর্জয়স্যু গয়াকার র সুগার জুগার এক কূপের নাম ও কূপের ইতিহাস আপন জায়গায় থাক তাহলে জুগার কূপের পানি আছে না শুকিয়ে গেছে তাহলে পানি আছে দারজাল বলল অচিরাতে এমন সময় আসবে যেদিন এই জুগার নামীয় কূপের কোনো পানি থাকবে না বিরাট একটা অঞ্চল অঞ্চলের মানুষ মানুষের চাষাবাদ এই জুগার নামীয় কূপের পানির উপরে নির্ভরশীল
কথা কি বুঝতেছেন নাকি দাজ্জাল বলল সে কূপের পানি কি হবে পুরো শুকিয়ে গেছে সেখানে পানি নেই চার নম্বরের প্রশ্ন করল বলল উম্মি নবীর খবর কি কোন নবী জোর করে বলে না কোন নবী উম্মি নবীর খবর কি তার আবির্ভাব ঘটেছে না ঘটেনি তখন তামিমুদ দারিরা বললেন হ্যাঁ উম্মি নবীর আবির্ভাব ঘটেছে তাহলে মানুষের জন্য কল্যাণকর হবে তাকে অনুসরণ করা সুবহানাল্লাহ কে বলতেছে দাজ্জাল কে বলতেছে এত কথা শোনার পরে তামিমুদ দারিরা এবার জিজ্ঞেস করছে তুমি কে তখন ওই হাত পা বাঁধা এই যে এটা ঘাড়ের সাথে বাঁধা আর এই দুই পা খুব কষ্টের সাথে বসে আছে সে জি দাজ্জাল তখন বলছে যে আমার নাম দাজ্জাল আমি কি পরিচয় দিচ্ছে খুব তাড়াতাড়ি আমি বার হব 40 দিন থাকব মক্কা এবং তাইবা মক্কা এবং তাইবা ব্যতীত পৃথিবীর সব জায়গায় আমি ঢুকে যাব 40 দিনে তাইবা বলতে মদিনা তাইয়েবা নবীজি তিনবার বলেছেন হাদিহি তাইবাতুন হাদিহি তাইবাতুন হাদিহি তাইয়েবাতুন প্রিয় রাসূল বলেছেন এটাই হলো সেই মদিনার পবিত্র ভূমি এটাই হলো সেই মদিনার পবিত্র ভূমি এটাই হলো মদিনার সেই পবিত্র ভূমি যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন এত ব্যতীত দাজ্জাল সব জায়গায় ঢুকে যাবে তাহলে হাদিসে অনেকগুলো হাদিস আছে ভাই দাজ্জাল দাজ্জাল সংক্রান্ত হাদিস শুনলে এক মজলিসে হবে না কখনো যদি আল্লাহ সুযোগ দেয় আমায় তো আমারে আগে থেকে একটু বলে দেবেন আমি পুরো দাজ্জাল সংক্রান্ত যা হাদিস আছে সব হয়তো বলতে পারবো না একদিনে কিন্তু কিছু তো আপনাদেরকে বলতে পারবো কিন্তু আমি যে হাদিস আপনাকে শোনাচ্ছিলাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াকুনু ফি আখির যামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতর থেকে কিছু দাজ্জাল বার হবে ওরে তো আল্লাহ তৈরি করে ওই দ্বীপে বেঁধে রেখেছে অনেক আগে থেকে বেঁধে রেখেছে না ওরে কথা বলে না তামিমের দারুইদ এ কথা বর্ণনা করার পরে 1400-1450 বছর কেটে গেছে ও শিকল আল্লাহ এখনো খুলে দেয়নি তবে জুগার নামের কূপের পানি যখন শুকিয়ে গেছে তাবরিয়া সাগর যখন শুকিয়ে গেছে আর বাইসান নামে খেজুর বাগানে যখন খেজুর হচ্ছে না জানবেন দাজ্জালে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে এবার যদি জিজ্ঞেস করেন হুজুর কবে আসবে সে এটা কি আমি বলতে পারি নাকি কথা বলে না এটা আমি বলতে পারবো কোন হুজুর বলতে পারবে আর কোন হুজুর যদি বলতে বলতে যায় ভাববেন সে মিথ্যাবাদী তার শিকল খুলে দেওয়ার নমুনা তো সব পাওয়া যাচ্ছে আখির নবীর আগমনও হয়ে গেছে উম্মি নবীর আগমনও ঘটে গেছে তা সব তো মিলে গেছে তাহলে এখন তার আসবার পালা কিন্তু কবে যে আসবে এইটা আমি বলতে পারবো না কিন্তু আমি যেই হাদিসটা শোনাচ্ছি নবীজি বলতেছেন যে আমার উম্মতের ভিতরে কিছু দাজ্জাল বার হবে মনে রাখবেন এই কথাটা মুখস্থ করুন দাজ্জাল তিন প্রকার কয় প্রকার জোর করে বলে না কিয়ামতের নিকটবর্তী সময়ে ওই যে দাজ্জাল আসবে ওই দাজ্জাল ওই দাজ্জাল পৃথিবীতে এসে নিজেকে রব বলে দাবি করবে নাউজুবিল্লাহ বলেন আর তো জোর করে বলে না তাহলে কেউ যদি নিজেরে রব বলে দাবি করে কোরআন আর হাদিসের ভাষায় সেটা কি দাজ্জাল সেটা কি জোর করে বলে না সেটা কি দুই নম্বরের দাজ্জাল হলো নবুয়াতের মিথ্যা দাওয়া কারণেওয়ালা নবুয়াতের নবুয়াত বোঝেন তো কেউ দাবি করলো যে আমি নবী হয়েছি কি দাবি
নবী হওয়ার দাবি, তাহলে দাজ্জালের প্রথম প্রকার আল্লাহ হওয়ার দাবি, রব হওয়ার দাবি। দাজ্জালের দ্বিতীয় প্রকার নবী হওয়ার দাবি। কিন্তু এই হাদিস কি বলে দেখেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতর থেকে কিছু দাজ্জাল এবং কাযাব বার হবে, কিছু মিথ্যাবাদী দাজ্জাল বার হবে। প্রিয় নবী আমার জানিয়েছেন ইয়াতু নাকুম মিনাল আহাদিসি, তারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে। কি শোনাবে? কি শোনাবে? হাদিস শোনাবে। তাহলে তারা নিজেকে আল্লাহ বলেও দাবি করবে না, নবী বলেও দাবি করবে না। কি শোনাবে? মিথ্যা হাদিস। কি শোনাবে? হাদিস বলি, তফসির বলি, ফিক বলি, কিছু না কিছু পড়বো। এখনো পাঁট দে আবু দাউদ শরীফের সালাম সংক্রান্ত হাদিসগুলো সব এসেছে কিতাবুল আদাবে। এটা বিরাট বড় অধ্যায় আবু দাউদের, কোন হাদিসের আমরা নেই। আর ওরম এবারাত তো হয় না, ওই যে এবারাত পড়েছে ওই এবারাত হয় না। সুর আছে, গজল আছে, ভালো কণ্ঠ আছে, জনগণ দাউদ করতেছে। আরে সে পড়ায় পড়ায় আমাদেরও কোথাও কোথাও গলতি থাকে ভাই, আমরা কারি না, হাফেজ না, কিছু গলতি আমাদেরও থাকে। কিন্তু ওই ভাই যে কথাটা বললে যে লফজে যদি ভুল থাকে, এ মারাত্মক কথা বলেছো। লফজ 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 মানে অক্ষর অক্ষর। কিসে ভুল? কিসে ভুল? আমরাও সব অক্ষরের সেফাত ভালো জানি না, সেটা হতে পারে। কিন্তু আলেম হাফেজরা আমাদের অসুললে অন্তত বুঝতে পারে, যদি কোন জায়গায় মিস ম্যানেজ হয় সেটাও আলেম হাফেজরা বুঝতে পারে। কখনো কখনো আলেম হাফেজরা বলেও দেয়, বলে ওদের একটা শব্দ বলা ছেড়ে গেছে, ও শব্দ ছেড়ে গেলে আলেম হাফেজরা বুঝতে পারবে, ও জিনিস আলাদা। মিস ম্যানেজ হওয়া, মিস্টেক হওয়া, এ জিনিস পুরো আলাদা। কারণ মানুষ ভুল ত্রুটি দিয়ে গড়া, কিন্তু এ কোন ধরনের ভুল যে যা কোনো কেতাবে নেই, তমাম আসমানের নিচে, তমাম জমিনের উপরে কোনো কেতাবে নেই, তাই সমাজের মানুষের কাছে অ্যাপ্লাই করা হচ্ছে, সমাজ তাতে সুবহানাল্লাহ বলে বাড়ি যাচ্ছে। তাহলে এদের এর মানে তো এইটা দাঁড়ালো, হুজুরও শেষ, শ্রোতারাও শেষ। কিন্তু ডন মাইন্ড কিছু মনে নেবেন না, আপনাদের সুর হলে চলে যায়। আর একটু গজল বলতে পারলি? ওই আমাদের হাসনাবাদ নদীর ওপারের এক বক্তা, সে আজও সেই কথার উপরে, সে কথা বলার জন্য আজও সে তওবা করেনি। সে বললে বললে আল্লাহর আগে রসুলের প্রতি ঈমান আনতে হবে। কি বললে? কথা বলেন না কেন? কি বললে? বলে আল্লাহর আগে নবীর উপরে ইমান আনতে হবে। সে সেই কথার উপরে ফের বাহাসের চ্যালেঞ্জ দিলে, গলা আছে, সুর আছে, আওয়াজ আছে, গজল আছে, জনগণ ভালো মনে করে আজ ওতারে দাউদ দিচ্ছে। রাজা আলী সাহেবরা প্রতিবাদ করলে এই পাথর ঘাটার কিছু লোকই মনে করবে, মনে করবে এরা আসে লোকের কাঁটি দিতে। তা আমরা ভাই বিশ্বাস করুন, আমার না আমার জীবনে কারোর উপর হিংসা হয়নি, কারোর উপরে না। আমি কোনোদিন কারোর উপরে ব্যক্তি আক্রোশ, ব্যক্তি হিংসা কখনো দেখাইনি। কিন্তু আমার জাতের তো ঈমান থাকবে না, এর উপায় কি? কি কথা বলছি কিছু বুঝতেছেন? হ্যাঁ, আমার জাতের তো ঈমান থাকবে না, তো এ জাতির ঈমান বাঁচানোর রাস্তা কি? ওই তো হাদিসে এসেছে মুসলিমে, কি আছে? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি
الدجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم أو كما قال عليه السلام بريو نبي محمد رسول الله صلى الله عليه وسلم الله باك النبي جانية ديشن خوب تڑا تڑی آمار امتر بھی تو رے کچھو دار جال بار حبے কিয়ামতের নিকটতম সময়ে যে যেই দাজ্জাল আসবার কথা এই হাদিসে নবী সেই দাজ্জালের কথা বলতেছেন না কথা কি বুঝতেছেন নাকি কিয়ামতের নিকটতম সময়ে এক দাজ্জাল আসবে না সমুদ্রের কোন এক দ্বীপে তাকে বাধা আছে এই ভাবে হাত দুটো ঘাড়ের সাথে আর এই এই দুটো পা নবীজি বলেছেন যে পূর্ব দিক থেকে দাঁড় জাল বেরোবে কোন দিক দিয়ে পূর্ব দিক দিয়ে কেউ কেউ বলেছে খোরাসান থেকে খোরাসান বলতে তৎকালীন খোরাসান মানে বিশাল এরিয়া ইরান টিরান সব তখন ছিল খোরাসানের ভিতরে বিশাল এরিয়া ছিল খোরাসানে খোরাসানের মাটিতে আল্লাহ হাজার হাজার তার নেক বান্দাদেরকে যুগে যুগে মানব জাতির হেদায়াতের জন্য পাঠিয়েছেন পৃথিবীর বহু মহাদেশের মাটিতে খোরাসানে ইমাম মুসলিমের বাড়ি আল্লাহ আওয়াজ হলে হবে না সামনে জায়গা আছে তা যদি আপনারা একটু এগিয়ে গিয়ে না বসেন তা কেউ একজন আসলে ওরকম বারবার ডিস্টার্ব হবে যাক যাক যাক